হাজার কাজে সেরা নারী, হাজার কাজে সেরা নারী, এই তো আলাপ। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্যান ভিশনের নিয়মিত আয়োজন নারী অনুষ্ঠান থেকে আমি কামরুন হাসিমা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব তকদিরের উপর বিশ্বাস নিয়ে। প্রিয় দর্শক, আমরা জানি একজন মুসলমানের জন্য যেই সাতটি বিষয়ের প্রতি ঈমান আনতে বলা হয়েছে তার মধ্যে তকদির অন্যতম। যেমন সাতটি বিষয় হলো, প্রথম হলো কলেমার প্রতি অর্থাৎ আল্লাহর তাওহিদের প্রতি বিশ্বাস আনতে বলা হয়েছে, আল্লাহর রাসুলের প্রতি, আল্লাহর রাসুলের উপর যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি, ফেরেশতাদের প্রতি, তকদিরের প্রতি, আখেরাতের প্রতি এবং পুনরুজ্জীবনের প্রতি। এই জন্য আমরা দেখলাম যে এই যে সাতটি বিষয়ে ঈমান আনার ব্যাপারে বলা হয়েছে, এই সাতটি বিষয়ের মধ্যে কিন্তু তকদিরও রয়েছে। অর্থাৎ একজন মুসলমান হিসেবে আমরা যদি তকদিরের উপর বিশ্বাস স্থাপন না করি তাহলে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ঈমানদার বলেই বিবেচিত হব না। এজন্য তকদিরের উপর বিশ্বাস রাখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তকদির দেখা যায় যে আমরা মনে করি যে দুনিয়াতে যখন আমরা বিভিন্ন কাজকর্ম করি তখন আমরা মনে করি যে জন্ম, মৃত্যু এবং বিয়ে এই তিনটি জিনিসই হয়তো আল্লাহর হাতে আর বাকি সব কিছু আমাদের হাতে। একদম ভুল কথা। আমরা এই জিনিসটি সবসময় মনে রাখবো, আমাদের জীবনের প্রতিটি সেকেন্ডে যা কিছু ঘটছে সব কিছুই কিন্তু আমাদের তকদিরে লেখা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের জীবনে এই ঘটনাগুলো ঘটছে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দেখে থাকি এই তকদিরের ব্যাপারটি জানার জন্য অনেকে গণকের কাছে যান, কিন্তু এই গণকের কাছে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা একটি শিরকি কাজের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। গণকের কাছে কখনোই আমাদের যাওয়া উচিত না যারা আল্লাহর প্রতি ঈমান রাখে। প্রিয় দর্শক, এই গণকের ব্যাপারে একটি হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে ফেরেশতারা যখন তাদের অর্পিত নির্দেশ নিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ে শয়তান চুপি চুপি তা শুনে ফেলে এবং গণকদের কানে কানে তা বলে দেয় এবং তার সাথে তারা মিথ্যা যোগ করে মানুষদের কাছে বলে। এর ফলে হয় কি যে অনেক সময় অনেকে যারা গণকের কাছে যান তারা অনেক সময় দেখেন যে ওই গণক কিছু কিছু কথা বলে ফেলছেন যেটা তার জীবনের সঙ্গে বা জীবনের ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু আসলে এখানে ব্যাপারটি কিন্তু তাই ঘটে যে শয়তান ওই গণককে প্ররোচিত করে এবং সেই গণক করে কি কিছু অংশ সত্যি বলে ওই মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলে। তো এই ব্যাপারটি কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এই গণকের কথা বিশ্বাস করা যাবে না। এবং এ ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে আমি যতটুকুন তোমাদের ভাগ্যে লিখেছি ঠিক ততটুকুন ছাড়া এক বিন্দু পরিমাণও তোমাদেরকে কেউ কিছু দিতেও পারবে না এবং তোমাদের কাছ থেকে নিতেও পারবে না। তো এই বিশ্বাসটি আমাদেরকে আসলে রাখতে হবে এবং এটা যেহেতু একটি ঈমানের একটি অংশ সেহেতু এই বিশ্বাসটি আমাদের পরিপূর্ণ থাকতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যেটা হয় সেটা হলো যে অনেক সময় দেখে থাকি যে কিছু একটা ঘটলে আমরা বলি, যেমন একজনের মৃত্যু অপারেশনও হয়েছে, আমরা হয়তো বলে ফেললাম যে না এই অপারেশনটি না করালে হয়তো সে বেঁচে যেত, নাউজুবিল্লাহ। তো এইগুলো ব্যাপারে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেকে বলেন যে না ওই রাস্তা দিয়ে সে গাড়িতে যাচ্ছিল, যদি রিক্সা দিয়ে যেত তাহলে হয়তো তার অ্যাক্সিডেন্টটা হতো না, নাউজুবিল্লাহ। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে যা কিছু ঘটেছে সেটাই তার জন্য নির্ধারণ করে রেখেছেন। তো এই জন্য তকদিরের উপর বিশ্বাসটা আসলে আমাদের পরিপূর্ণ হতে হবে। আমরা কথার ছলে বা আমাদের আচার আচরণে এমন কোনো কাজ যাতে আমরা করব না যেটা আসলে আমাদের এই বিশ্বাসের ভিত্তিকে নষ্ট করে দেয়। তো এই জন্য আমাদেরকে আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দেখে থাকি যে কুসংস্কার বলে একটা ব্যাপার আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলোকেও আমরা মনে করি এগুলো বোধহয় ভাগ্য নির্ধারণী কোনো কিছু। যেমন অনেক সময় অনেকে মনে করেন যে একটা শালিক দেখলে খুব একটা দুঃখের কোনো সংবাদ আসবে, দুটো শালিক দেখলে হয়তো আমার কোনো ভালো সংবাদ আসবে, এই যে এগুলোতে বিশ্বাস করা এগুলো কিন্তু একদম নিষেধ। অনেকে মনে করেন ঘর থেকে বের হওয়ার আগে ঘরটাকে একটু দুয়ারে একটু ঝাড়ু দিয়ে তারপরে বের হতে হবে, এটা আমাদের জন্য কল্যাণকর। অনেকে আবার মনে করেন যে চিরুনি পড়ে গেছে তো হয়তো আজকে আমার বাসায় মেহমান আসবে। তো এরকম ধরনের আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের কুসংস্কার প্রচলিত আছে, এগুলোও যদি আমরা আসলে বিশ্বাস করি সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী হয়ে যাব, গুনার ভাগিদার হয়ে যাব। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এইসব কুসংস্কার আমাদেরকে আরও পিছিয়ে দেয়, আমরা ইসলামের জ্ঞান অর্জন করব।
আমরা দেখব যে আমাদের দ্বারা এইসব কুসংস্কার পালন করার ক্ষেত্রে আমাদের দ্বারা যাতে বেদাত না হয়ে যায়। বেদাত হলো এমন জিনিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিজে কখনো করেননি এবং কখনো আমাদেরকে করতেও নির্দেশ দেননি। এমন কোনো কাজ যদি আমরা কেউ বলে তখন আমরা সেটাকে যাচাই বাছাই না করে আমরাও সেটা পালন করার চেষ্টা করি। তো এরকম ধরনের কোনো কাজ, যেমন অনেকে মাজারে যায়, অনেকে মানত করে, তারপরে কবরের মধ্যে যে অনেকে অনেক কিছু মানত করেন, তো এইগুলো জিনিস কিন্তু আসলে আমাদের দ্বারা অনেক সময় দেখা যায় যে বেদাত হয়ে যায়। তো আমাদেরকে কিন্তু এগুলো ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই তকদিরকে পরিবর্তন করা যায় দুভাবে, একটি হলো দোয়া, দ্বিতীয় হলো কুনজর। অনেক সময় দেখা যায় যে কুনজরের কারণে আল্লাহ তাআলা তার ভাগ্য থেকে অনেক জিনিস পরিবর্তন করে দিতে পারেন। আরেকটি হলো দোয়া। আমরা জানি যে দোয়া কিন্তু আসলে আমাদের জন্য খুবই জরুরি। সেটা হলো যে দোয়া আমরা যদি সারাক্ষণ আল্লাহর কাছে করতে থাকি, কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার প্রতিদান দিবেনই, এবং সেটা তিনভাবে দিবেন। এটা আল্লাহ ওয়াদা করেছেন যে প্রথমে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দোয়াটা চাচ্ছি সেটা আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন, দ্বিতীয় হলো ওই দোয়ার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যে খারাপ জিনিসটি রয়েছে সেটা কেটে দেবেন, আর তৃতীয় হলো যদি এই দুভাবেও আল্লাহ তাআলা আমাদের দোয়ার রিটার্ন প্রতিদান না দেন তাহলে আল্লাহ তাআলা আখেরাতে আমাদের যখন মিজানে আমাদের যখন সওয়াব এবং পাপ যখন মাপা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে দুনিয়াতে আমি যেই দোয়াগুলো করেছিলাম আল্লাহর কাছে চেয়েছিলাম সেটার প্রতিদান কিন্তু আল্লাহ তখন দিবেন। অর্থাৎ এই দোয়া কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা চেষ্টা করব যে আমাদের তকদিরকে যদি আমরা চেঞ্জ করতে চাই, আমাদের পক্ষে আমাদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারেন। এই জন্য আমাদের কী কী করতে হবে, অনবরত আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, ভাগ্যের উন্নতি চাই, তাহলে সারাক্ষণ আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং এই দোয়ার মারফতে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে আমাদের তকদির আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো করে দিবেন। প্রিয় দর্শক, আলোচনার এই অংশে ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসব, আমাদের সাথে থাকুন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। প্রিয় দর্শক, বিরতির পরে আলোচনায় আবারও ফিরে এলাম। যেটা আলোচনা করছিলাম যে দোয়ার মাধ্যমে আসলে আমরা আমাদের তকদিরকে পরিবর্তন করতে পারি, এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন যে আমরা কোন পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে কি চাইব এবং তার বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন। এই জন্য সম্পূর্ণ ব্যাপারটিতেই আসলে আমাদেরকে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এবং আমরা জানি যে কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অকল্যাণের জন্য দেননি। দুনিয়াতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরবিচ্ছিন্ন সুখ দিয়ে থাকতেন তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে পরীক্ষা করতেন? এই জন্যই কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের উপরে যেই বিপদ মুসিবত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেন, এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন এবং এর মাধ্যমে আমাদের অনেক গুনাহখাতা আল্লাহ দুনিয়াতেই মাফ করে দেন। তো এই জন্য আমরা অনেক সময় আফসোস করে বলতে থাকি যে আমি হয়তো কী পাপ করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এত বিপদ মুসিবত দিয়ে রেখেছেন, কিন্তু এটা বলা কখনোই ঠিক নয়। সবসময় বিপদ আপদে ধৈর্য ধরতে হবে এবং যা আমার ভাগ্যে লেখা আছে সেটাকেই মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন একটি উদাহরণ আমি দেই যে অনেক সময় আমরা দোয়া করলাম যে হে রাব্বুল আলামিন আমার বাচ্চাটি এত কষ্ট করছে পরীক্ষা দেওয়ার জন্য, অ্যাডমিশন টেস্টে যাতে বাচ্চাটির হয়ে যায়, সে যাতে ওই স্কুলে ভর্তি হতে পারে। দেখা গেলো অনেক দোয়া করেছি আমি, আমার বাচ্চার প্রিপারেশনও খুব ভালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই স্কুলে তাকে চান্স পাওয়ালো না। এক্ষেত্রে আমরা কী মনে করবো? আমরা হয়তো মনে করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এত দোয়া করলাম তবু আমার এই দোয়াটি আল্লাহ কবুল করলেন না, কিন্তু আসলে এখানে ভুল। হয়তো আপনার ভাগ্যে লেখা ছিল যে ওই বাচ্চাটি ওই স্কুলে পড়বে এবং যাত্রা পথে হয়তো একদিন স্কুলে যাওয়ার পথে বাচ্চাটির একটি মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে, হয়তো আল্লাহ তাআলা ওই আপনার বাচ্চাটিকেই তুলে নিবে। তো এরকম একটি হয়তো মারাত্মক হয়তো খারাপ কিছু আপনার ভাগ্যে লেখা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, আপনাকে দেখা গেল যে আপনার ওই বাচ্চাকে ওই স্কুলে চান্সই পাওয়ালেন না। এই যে ব্যাপারটি একটা এক্সাম্পল হিসেবে আমি বললাম
যে এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে যা কিছু ঘটাবেন আমাদেরকে ঠিক অল্টারনেট এভাবেই চিন্তা করে নিতে হবে যে দুনিয়ায় আমি যেটা চেয়েছিলাম সেটা আল্লাহ আমাকে দিলেন না, তার বদলে হয়তো আল্লাহ আমাকে উত্তম জিনিস দান করবেন। এবং এটাই এটাই বলা হয়েছে। এবং একটি কাহিনী থেকে আমরা জানতে পারি যে একজন মহিলা সাহাবি যিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু এবং খুব ভালো একজন মহিলা, উনি যখন ওনার হাজবেন্ড যখন মারা গেলেন তখন উনি আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তোমাকে ইচ্ছাইতে উত্তম জিনিস দান করবেন। তখন ওই মহিলা কাঁদতে কাঁদতে বললেন যে আমার স্বামীর মতন এত ভালো লোক, এত উত্তম মানুষ তো এই আরবের সমাজে এখন নেই, তাহলে ইচ্ছাইতে উত্তম আমাকে আল্লাহ তাআলা কী দান করবেন। কিছুদিন পরে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসলো। তখন কিন্তু তিনি রিয়েলাইজ করলেন যে আসলেই তো রাসূলের সাথে তার বিবাহ হচ্ছে বা তিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, তাহলে এই তখন তিনি কিন্তু সেটা বুঝতে পারলেন যে এর চাইতে উত্তম, তার স্বামীর চাইতে উত্তম কী জিনিস আল্লাহ তাকে দান করলেন। তো এরকমভাবে আসলে বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রমাণের মাধ্যমে আমরা কিন্তু আসলে বুঝতে পারি যে তকদিরকে মেনে নেওয়াটা আমাদের জন্য খুবই দরকার এবং এর উপরে বিশ্বাস, পূর্ণ বিশ্বাস রাখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আবার আমরা দেখে থাকি যে শুভ অশুভ এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমাদের সমাজে বেশ কিছু রীতি রেওয়াজ এগুলো কিন্তু চালু আছে। এ ব্যাপারে কিন্তু আমরা সরাসরি হাদিস থেকে পাই যে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোঁয়া আছে এবং কুলক্ষণ বলে কিছু নেই, কোনো কিছুর মধ্যে যদি অশুভ লক্ষণ থাকতো তাহলে তা হলো বাড়ি, স্ত্রীলোক এবং ঘোড়ার মধ্যে থাকতো। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিলেন। আবার আরেকটি হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো কিছুকে অশুভ বা অলক্ষণে তোমরা মনে করবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ তোমরা এগুলো কখনো মনে করবে না। আরেকটি হাদিসে বলা হয়েছে যে যে শুভ অশুভ নিয়ে আলোচনা হচ্ছিল, এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম হলো তোমরা ভালো কাজ করো, ভালো কথা বলো এবং তিনি আরও বললেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই কথা বলে যে হে আল্লাহ তুমি ছাড়া কেউ কল্যাণ এবং ক্ষতি করতে পারে না আর অবস্থার পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ। তাহলে একটা সহজ একটা দোয়া আল্লাহর কাছে আমাদের সবসময় করতে হবে, সেটা হলো হে আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার অধিকারী এবং আমার ভাগ্যের পরিবর্তন করার ক্ষমতা কারো নেই এই দুনিয়াতে, আমার পিছনে যদি অনেক লোক লেগে যায় অর্থাৎ দুনিয়া শুদ্ধ লোক যদি আমার কোনো কিছু পরিবর্তন করতে চায় সেই ক্ষমতাও কিন্তু এই দুনিয়ার কারো নেই, একমাত্র সেটা আছে আল্লাহ রাব্বুল আলামিনের। তাই আমাদেরকে আল্লাহর উপরই পূর্ণ আস্থা রাখতে হবে। কিন্তু এখনও আমরা দেখে থাকি আমাদের সমাজে ঝাড়ফুঁক, তাবিজ, তারপরে আরও দেখা যায় মাজারে গিয়ে দোয়া করা, তো এই ধরনের অনেক ব্যাপার স্যাপার আমাদের সমাজে এখনও প্রচলিত আছে। আমাদের এগুলো থেকে দূরে সরে আসতে হবে। ঝাড়ফুঁক যে একদম খারাপ সেটা আমি বলছি না, আমরা হাদিস থেকে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সূরা ফাতিহা পড়ে অসুস্থ রোগীদেরকে ফু দিতেন, এগুলো আমরা করতে পারি, যেটা আমরা হাদিস অনুযায়ী পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকেও কিন্তু সূরা পড়ে, দোয়া দরুদ পড়ে কিন্তু ফু দিতেন। এবং আমরা একটি হাদিসে এটাও পাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে তিনি সূরা ফাতিহা পড়তেন, তিনবার কুল হুয়াল্লাহু পড়তেন, সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি এগুলো পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সেটা সমস্ত শরীরে বুলিয়ে দিয়ে তারপর ঘুমাতেন। তো এরকম ধরনের যেগুলো আমরা রেফারেন্স পাই অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন বা আমাদেরকেও করার জন্য নির্দেশ দিয়ে গেছেন, সেগুলো ছাড়া আর কিছু কিন্তু আমরা করবো না, বাড়তি কিছু করবো না। যেমন তাবিজের ব্যাপারটা কিন্তু আমরা কোরআন হাদিস অনুযায়ী কোথাও এটার কোনো ধরনের কোনো রেফারেন্স পাই না। তো এই জন্য তাবিজ আমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারবে সেটা কিন্তু বিশ্বাস করাটা আমাদের জন্য একেবারেই ঠিক না। আবার কোনো মাজারে গেলাম বা কোনো জায়গায় গিয়ে আমরা কবরে গেলাম যে সেখানে যে তার কাছে কিছু চাইলাম, আসলে কবরবাসী যিনি থাকেন তারও কিন্তু কোনো ক্ষমতা নেই। তো এই জন্যে সবশেষে আমি এটাই বলবো যে তকদিরের উপরে আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আস্থা রাখতে হবে এবং আল্লাহর কাছে সার্বক্ষণিকভাবে দোয়া করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। ঘর সাজাতে নারী যেমন সমাজ গড়ায় নারী, নাই পিছিয়ে এরা এখন কখনো কাণ্ডারী।
কখনো কান্ডারি, ঘর সাজাতে নারী যেমন সমাজ গড়ায় নারী, নাই পিছিয়ে রাখুন কখনো কান্ডারি, কখনো কান্ডারি। নিয়ম বুঝে দিতে হবে, নিয়ম বুঝে দিতে হবে কাজে কামে মন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন। নারী হলেন মা, নারী সে তো বোন, মানুষ গড়ার এই কারিগর সাজাবে ভুবন।